এতদিন কোথায় বললাম, গত তিনবার তো নির্বাচন করিনি, আগে তো বলেছি অন্নদল করেছি, বলেছি গঠনমূলক বলেছি। অনুভূতির কি আছে? তো আমি তো অনেক আগে থেকে এমপি হয়েছি, 1979 সাল থেকে, নতুন কিছুই না। নেত্রী ডেকেছে, ওনার আগে সাড়া দিয়েছি, উনি বলেছে ইলেকশন করতে, ইলেকশন করতে এসেছি, জনগণ ভোট দিয়েছে, জয়যুক্ত হয়েছি আর মারছি সংসদে। প্রথমবার নৌকা, আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক, 1971-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক, নতুন কিছু না। এটা আমি কিভাবে বলি, ক্যাপাসিটি থাকলে অল্প সংখ্যক লোক অনেক কিছু বলতে পারে, ক্যাপাসিটি না থাকলে, বৃহৎ জনগোষ্ঠী থাকলে হয়তো বা ইফেক্টিভ না হতে পারে। আমি তো মনে করি বর্তমানে যারা অপোজিশন আছে, শিক্ষিত লোক, জ্ঞানী গুণী অনেকবার এরা আগেও নির্বাচিত হয়েছেন, আশা করি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনি যে দলকে ছেড়ে আসছেন সেই দল বলছে সংসদ অবৈধ, এই সংসদ কার্যকর হবে না। ভাই, যে দলে আমি নেই সেই দল কি বলে আমি কেমন করে মতামত দেব? বলতে পারে তাদের উক্তি বলতে পারে, আই এম নট কনসার্ন, আই এম নো মোর উইথ দেম, আই হ্যাভ ডিজার্টেড দেম। আবার বলে বিএনপি ছেড়ে নৌকা নির্বাচন করতে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে, এ কথা কেন বলেন? ইটস মাই ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, আমি যে কোনো ব্যক্তি, এমনকি আপনিও যে কোনো টেলিভিশন চ্যানেলে থাকতে পারেন, আজকে এটিএনে, কালকে এনটিভিতে, ইটস ইউর রাইট, নাথিং রং ইন দ্যাট, এতে কিছু আসে যায় না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। বাবারে এত সাংবাদিক দেখে আমি ভয় পেয়ে গেছি।